পুরুলিয়া সিরিজের আগের পর্বে আমরা দেখিয়েছিলাম আমরা কলকাতা থেকে গাড়িতে ঝালদার অচেনা জায়গা জাজাহাতুতে পৌঁছেছিলাম। আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার একদম একটা অবভিয়াস জায়গা জাজাহাতু। বনপাহাড়ি ইকো রিসোর্টের বাইরে বেরোলেই একটা পাহাড় দেখা যায়। আমরা নাইট স্টে করেছিলাম বনপাহাড়ি ইকো স্টেতে। জাজাহাতু থেকে আমরা প্রথম দিন ঘুরে দেখেছিলাম নরহরা ড্যাম, আর দ্বিতীয় দিন আমরা লায়েকবাদ কুকি ড্যাম ঘুরে বাঘমুন্ডি হয়ে অযোধ্যা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। এই পর্বে আমরা ঘুরে দেখব অযোধ্যা পাহাড় ও তার আশেপাশের দর্শনীয় স্থানগুলো। অযোধ্যা পাহাড় ভ্রমণের জন্য আমরা জাজাহাতুকে পেছনে ফেলে এগিয়ে চলেছি বাঘমুন্ডির দিকে। উদ্দেশ্য চড়িদার মুখোশ গ্রাম দেখে বাঘমুন্ডি হয়ে পাহাড়ে চড়ার পথ ধরব। ঝালদা থেকে বাঘমুন্ডি যাওয়ার পথটা এক কথায় জাস্ট অপূর্ব। মাঝে মাঝেই ছোট ছোট পাহাড় আর তাদের পাদদেশে বিস্তীর্ণ পলাশের জঙ্গল। বসন্তের সময় পলাশ দেখার ইচ্ছে থাকলে এই অঞ্চলে অবশ্যই আসা উচিত। সুন্দর রাস্তা ও আশেপাশের প্রকৃতি দেখতে দেখতেই আমরা এসে পৌঁছলাম মুখোশের গ্রাম চড়িদাতে। আমরা এখন চলে এসেছি পুরুলিয়ার মুখোশের গ্রাম চড়িদাতে। তো এখানে আপনি প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাবেন যে মুখোশ তৈরি হচ্ছে। বিভিন্ন শিল্পীরা তাদের শিল্পকর্ম তুলে ধরছেন মুখোশের মাধ্যমে। বিশেষত ছৌ নাচে যে মুখোশগুলো ব্যবহার করা হয় সেই মুখোশগুলো কিন্তু এই গ্রাম থেকেই তৈরি হয়ে যায়। পুরুলিয়া বেড়াতে এলে এই গ্রামটা একেবারেই মিস করা যায় না। এখানে একটি মুখোশের মিউজিয়ামও রয়েছে। মিউজিয়ামে বিভিন্ন বিখ্যাত মুখোশ শিল্পী কর্তৃক নির্মিত মুখোশ রয়েছে। চড়িদা গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই মুখোশ তৈরি হয়। এখান থেকে কয়েকটা মুখোশ কিনে এগিয়ে চললাম বাঘমুন্ডি হয়ে অযোধ্যা পাহাড়ের দিকে।
বাগমুন্ডি থেকে অযোধ্যা যাওয়ার রাস্তাটা প্রথমটা একটু খারাপ, দূরে অযোধ্যা পাহাড় দেখা যাচ্ছে। এই পথে অযোধ্যা হিলটপে ওঠার সময় পাহাড়ে ওঠার মুখেই প্রথমে ডান দিকে একটা ড্যাম পড়ে, এর নাম লহরিয়া ড্যাম। বছরের শুরুতে প্রচুর মানুষ পিকনিক করতে এসেছেন এখানে। আসলে অযোধ্যা পাহাড়ের আর কোথাও পিকনিক করার জন্য অনুমতি দেওয়া হয় না, তাই পুরো ভিড়টা এখানেই। আমরা লহরিয়া ড্যামে না দাঁড়িয়ে গাড়িতে করে এগিয়ে চললাম পাহাড়ের ওপর লোয়ার ড্যামের উদ্দেশ্যে। একটা ভিউ পয়েন্টে পৌঁছে গাড়ি দাঁড় করিয়ে নামলাম। এখান থেকে একদিকে লহরিয়া ড্যাম ও একদিকে লোয়ার ড্যামের সুন্দর ভিউ দেখতে পাওয়া যাচ্ছে। আমরা এগিয়ে চললাম আপার ড্যামের দিকে। অযোধ্যা পাহাড়ে ওপরে ওঠার জন্য অনেকগুলো রাস্তা রয়েছে, এর মধ্যে একটা বাগমুন্ডি দিয়ে, একটা রয়েছে মুরুগুমা ড্যামের দিক দিয়ে, এছাড়াও আরো কয়েকটা পথ রয়েছে। তবে বাগমুন্ডি দিয়ে উঠে মুরুগুমা দিয়ে নামলে সবকটা রুট কভার করে নেওয়া যায়। আমরা এসে পৌঁছলাম আপার ড্যামে। অযোধ্যা পাহাড়ের ওঠার মুখে আমরা অলরেডি দুটো ড্যাম দেখে এসেছি, এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হলো আপার ড্যাম। আপার ড্যামটা খুব সুন্দর, চারদিকে পাহাড় দিয়ে ঘেরা, একদম পাহাড়ের টপেই বলা যেতে পারে আপার ড্যামটা। অযোধ্যাতে এই আপার ও লোয়ার ড্যামকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ প্রকল্প তৈরি হয়েছে। আপার ড্যামের জল টারবাইনের মধ্য দিয়ে গিয়ে লোয়ার ড্যামে জমা হয়, আবার লোয়ার ড্যাম থেকে জল পাম্প করে আপার ড্যামে তোলা হয়। এভাবে পুরো ব্যাপারটা একটা বৃত্তাকার পদ্ধতিতে চলতে থাকে। আপার ড্যামের একদিকে বিস্তীর্ণ জলরাশি, আরেকদিকে ঢেউ খেলানো পাহাড়। আর মাঝখান দিয়ে উঁকি দিচ্ছে লোয়ার ড্যাম। আপার ড্যাম থেকে আমরা এগিয়ে চললাম বামনি ফলসের দিকে। এই রাস্তাটা পুরোটাই শাল ও পলাশের জঙ্গলের মধ্যে দিয়ে, খুব সুন্দর রাস্তা। বছরের শুরুর দিক হওয়ায় প্রচুর মানুষ ভিড় করেছেন বামনি ফলসের কাছে। অনেকগুলো সিঁড়ি ভেঙে নিচে নামলে ফলসের মাঝের একটা সুন্দর ভিউ দেখা যায়। ফলসের কমপ্লিট ভিউ পাওয়া যায়
একেবারে নিচের দিক থেকে। কিন্তু সেই পথ আরো অনেকটা নামতে হয়। হাঁটুর সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যা থাকলে সে পথে না যাওয়াই ভালো। আমরা বামনি ফলস দেখে এগিয়ে চললাম মার্বেল লেকের উদ্দেশ্যে। আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়ার মার্বেল লেকের সামনে। আমার পেছনে যে লেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মার্বেল লেক। বামনি ফলস দেখে মার্বেল লেক ঘুরে যাবেন। বামনি ফলস থেকে রাস্তা ভায়া এখানে ঢুকছে। সুন্দর রাস্তা, খানিকটা হাঁটতে হয়। মার্বেল লেকে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম অযোধ্যা হিলটপের দিকে। মাঝে পথের ধারের একটা হোটেল থেকে ভাত ডাল সবজি মাছ দিয়ে লাঞ্চ সেরে নিলাম। হোটেলটাতে থাকার ব্যবস্থাও রয়েছে। হোটেলটা নতুন তৈরি হয়েছে, কিন্তু রুমগুলো আমার খুব একটা পছন্দ হয়নি। লাঞ্চ করে অযোধ্যা টপ হয়ে আমরা এগিয়ে চললাম মুরুগুমা ড্যামের দিকে। পরের পর্বে থাকবে মুরুগুমা ড্যামের ভ্রমণ গাইড ভিডিও। অযোধ্যা পাহাড়ের ব্যাপারে কিছু তথ্য দিয়ে রাখি। পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে মূল থাকার জায়গা রয়েছে হিলটপে। তবে এই জায়গাটি ফ্ল্যাট বলে দার্জিলিং বা অন্য পাহাড়ি অঞ্চলের মতো ঠিক পাহাড় পাহাড় ফিলটা আসে না। তার চেয়ে পাহাড়ের পাদদেশে থাকলে দূরে পাহাড়টা দেখতে বেশ ভালোই লাগে। অযোধ্যা হিলটপে থাকার বেস্ট অপশন হলো CDAC-র গেস্ট হাউস। বুকিং এর তথ্য ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। এছাড়া অযোধ্যা হিলটপে থাকার জন্য বেশ কিছু ভালো হোটেল, টেন্ট এবং একটি ফরেস্ট রেস্ট হাউসও রয়েছে। অযোধ্যা পাহাড় আসার জন্য ট্রেনে করে চলে আসুন পুরুলিয়া বা বরাভূম স্টেশন। পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব প্রায় 42 কিলোমিটার, আর বরাভূম স্টেশন থেকে অযোধ্যা হিলটপের দূরত্ব প্রায় 27 কিলোমিটার। নিজের গাড়িতে অযোধ্যা পাহাড় যেতে চাইলে কলকাতা থেকে বর্ধমান, রানীগঞ্জ, পুরুলিয়া হয়ে অযোধ্যা পাহাড়ের পথ ধরুন। দূরত্ব প্রায় 340 কিলোমিটার মতো, সময় লাগবে প্রায় 7.5 ঘন্টা। যদি পিকনিক করতে অযোধ্যা পাহাড়ে আসেন, সেক্ষেত্রে মনে রাখবেন একমাত্র লহরিয়া ড্যামের পাশেই পিকনিক করার পারমিশন রয়েছে। বাসে করে পিকনিকে এলে লহরিয়া ড্যামের পাশ থেকেই অযোধ্যা পাহাড় ঘোরার জন্য ছোট গাড়ি পাওয়া যায়। এছাড়াও অযোধ্যা পাহাড় বেড়াতে গেলে ঘুরে দেখে নিতে পারেন খয়রাবেড়া ড্যাম, তুর্গা ড্যাম, তুর্গা ওয়াটারফল ইত্যাদি। আমাদের পুরুলিয়া সিরিজের এই দ্বিতীয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর প্রথম ভিডিওটি এখনো দেখে না থাকলে ওপরের আই বাটনে ক্লিক করে এখনই দেখে ফেলুন। পুরুলিয়া সিরিজের পরবর্তী ভিডিওটা আসছে মুরুগুমা ড্যামের ওপর, সেটা দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। আর আমাদের চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।